궁금띠. আমি তোমার কন্ডিশন বুঝতে পারছি, কিন্তু তুমি যদি খাওয়া দাওয়া না করো, এইভাবে যদি থাকো, সেটা কি সম্ভব তুমি বলো তো? কুটি কিছু বলো, আমার তোমাকে এইভাবে দেখে খুবই কষ্ট লাগছে। কিন্তু খাবো, খাচ্ছ না তো তুমি? আমি নিজে হাতে তোমার জন্য খাবার আনলাম, তুমি কি খাচ্ছ? আজকে দিনটা ছেড়ে দাও। আজকে দিনটা ছেড়ে দেবো মানে? দেখো গুড্ডি, তোমার যদি এই অবস্থা হয় তাহলে তোমাকে কিন্তু কাউন্সেলিং করাতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি ঠিক আছি যুদাজিৎ। না, তুমি ঠিক নেই, এটা ঠিক থাকার নমুনা নয়। লক্ষ্মীটি এইভাবে কষ্ট পেতে নেই, একটা মানুষ চলে গেছে, তুমি কি করবে? তোমার তো হাতে কিছু নেই, তুমি তো তাকে ফিরিয়ে আনতে পারবে না গুড্ডি। হ্যাঁ, হয়তো আমিও খুব মিসবিহেভ করেছি। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমি হয়তো তোমার জীবনে অনেক অশান্তি এনে দিয়েছি যুধাজিৎ। আমি ভেবে দেখলাম, আমি না মন থেকে আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না। মানুষটা বেঁচে থাকলে হয়তো করতে পারতাম, মানুষটা চলে গিয়ে আমার সব কিছু শেষ করে দিয়ে গেছে, এটাই সত্যি। তার মানে? তুমি বলেছিলে না তুমি আমার সঙ্গে আর থাকতে চাও না, চলে যাবে। তাহলে তাই হোক। তার মানে? তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি। আমার মন আর এখানে নেই। কোথায় আছে তোমার মন? আমার মন ওই মানুষটা, সব কিছু ভেঙে চুরে সব শেষ করে দিয়ে চলে গেছে। শুধু আমাকেই তোমার অপছন্দ, তাই না? আমাকেই চলে যেতে হবে। অপছন্দ নয়, আমি স্ত্রী হিসেবে কোনোদিনই আর তোমাকে কিছু দিতে পারবো না যুধাজিৎ। কেন পারবে না? অন্য কাকে দেবে তুমি স্ত্রী হিসেবে কিছু? আর কে রইল? তোমরা ভেবেছিলে ও বেঁচে থাকতে ওর সঙ্গে আমার যত রকম সম্পর্ক, না গো, বেঁচে থাকতে যে সম্পর্ক হয়নি, ও জীবনের ওপারে চলে যাবার পর আমি যেন সেই সব সম্পর্ক ফিল করতে পারছি। তার মানে মৃত মানুষের সঙ্গে কিসের সম্পর্ক? মৃত মানুষের সঙ্গেই তো এখন আমার সম্পর্ক। ও বেঁচে থাকতে যা ভাবতে পারিনি, যা বলতে পারিনি, সেই সব কিছু এখন ভাবতে পারছি, বলতে পারছি। আমি শুধু জানি আমার দিক থেকে তোমাকে আর কিছু দেবার নেই, আমার থেকে আর কিছু আশা করো না তুমি। কি কি আশা না করার কথা বলছো তুমি? একজন স্বামী তার স্ত্রীর থেকে যা আশা করে। তাহলে এখন থেকে
তোমার আর আমার সম্পর্কটা কি হবে? দুজন দুজনের শুভাকাঙ্ক্ষী, এটুকুই হয়তো থাকবে। আর বাচ্চা দুটো? বুবলুকে তো আমি আমার কাছে রাখতে পারবো না, ওর মা এসেছে। বাড়ির লোকেদের কাছে হয়তো থাকবে। আমি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আর কষ্ট পাচ্ছি না তো। মানে? যে মুহূর্ত থেকে আমি ওর সঙ্গে একাত্ম হয়েছি আর কষ্ট পাচ্ছি না। মৃত মানুষের সঙ্গে একাত্ম হতে পারলে তো কোনো সমস্যা নেই। সমস্যা তো সবসময় জীবিত মানুষকে নিয়ে হয়। তার মানে সোজাসুজি তুমি আমাকে বলছো আমি যাতে চলে যাই? সোজাসুজি বলে দিচ্ছি, কারণ আমি তোমাকে ঠকাতে চাই না। এখনই কি ঠকাচ্ছ? এর আগেও তো ঠকিয়েছ। তোমার সঙ্গে অনুজের যে সম্পর্কটা ছিল বুড্ডি, তুমি কি মনে করো সেটা খুব স্বাভাবিক একটা সম্পর্ক? বিয়ের পরেও তুমি সেই সম্পর্কটাকে রক্ষা করে গেছো। তোমার দিক থেকে যে টান ছিল অনুজের প্রতি, সেটা কি মনে হয় তোমার স্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক কিছুই বলতে পারবো না। এটাও তো ঠিক, আমি কিন্তু একদিন ওর বিবাহিত স্ত্রী ছিলাম। যেদিন ছিলে ছিলে, কিন্তু সেদিন ও তো তোমার স্ত্রী হিসেবে গ্রহণও করেনি। উনি করেননি, কিন্তু আমি তো ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। বাহ, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? তোমার নিশ্চয় মনে থাকবে, এই বিয়েতে আমার যত না ভূমিকা ছিল তার থেকেও হাজার গুণ বেশি তোমার ভূমিকা ছিল। তুমি তো আমায় ঠকিয়েছো কুট্টি, আর শুধু আমাকে না, তুমি তো আসলে অনুজকেও ঠকিয়েছো। সারাদিন তো খুব সহনশীল ছিলে, সফট ছিলে, পাশে ছিলে, কত ভালো ব্যবহার করছিলে। যে নিজের স্বার্থে ঘা লাগলো অমনি কেমন যেন ফেরোশিয়াস হয়ে গেলে। আমি কারোর জোরে কথা সহ্য করতে পারছি না। যদি এটাই হতে থাকে তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, অন্য জায়গায় যাতে ট্রান্সফার হয়ে যায়। অ্যাপ্লাই করব, তখন কিন্তু আর পুরনো কারোর সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখবো না। আচ্ছা, এই যে বলছিলে পুবলুর ব্যাপারে যোগাযোগ করবে? হ্যাঁ, কারণ উনি চেয়েছিলেন আর আমিও ওকে সে কথাই দিয়েছিলাম। আমার দিক থেকে জানানো উচিত, আমি জানাবো। এই গুড্ডি, মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয়? না তো। আমি শুধু একবার গিয়ে এই কথাটা বলতে চাই, অনুজের সঙ্গে তো আমারই শেষ কথা হয়েছিল, শেষ কথাটা তো ও আমার সঙ্গেই বলেছিল, কিন্তু ওরা কেউ বিশ্বাস করছে না। কিন্তু তুমি জানো মনে মনে ওরা বিশ্বাস করছে না যে অনুজের মৃত্যুটা স্বাভাবিক? কে মেরে ফেলেছে ওকে? আমি মেরে ফেলেছি? ওরা তাই বিশ্বাস করে। আমার মেরে কি লাভ বলো তো? আমি কাউকে কিছু আর বিশ্বাস করাতে পারবো না। ও স্ত্রী যদি কমপ্লেন করে তুমি যাবেটা কোথায়? আমি আর কোথায় যাব? আমার নিজের কিচ্ছু নিয়ে আমি আর ভাবছি না, সবটাই তো শেষ হয়ে গেছে, আর কিছুই নেই। যদি নিজেকে শেষ করে দিতে পারতাম, যদি আমিও চলে যেতে পারতাম, ওপারে গিয়ে দুজনে এক হতে পারতাম, সেটা তো করতে পারবো না। নিজের প্রাণটাকে তো এভাবে ইচ্ছে করে নিয়ে নিতে পারবো না।
কাজের মধ্যে দিয়ে আমি বাঁচব, বাঁচতে তো হবে। এর বাইরে আমি অন্য কাউকে, তোমাকে আর কিছুই দিতে পারবো না যথাযথ। আমি অপারক। যা ইচ্ছে করো, তোমার ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নেই। বাঁচালে আমায়। বাঁচালে মানে? ওই যে বললে না, আগ্রহ নেই, আমি আর চাইও না আমার ব্যাপারে কারোর কোনো আগ্রহ থাকুক। আমি সত্যি আর চাই না। শুধু একটাই কথা, দোস্তি এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যদি ডিভোর্স চাও বলো, আমি ডিভোর্স দিয়ে দেবো। বিয়ে করে নাও যথাযথ, বিয়ে করে সুখী হও, খুব সুখী হও। তোমার সুখী হওয়ার অধিকার আছে যথাযথ। এই কথাটা আমাকে না বললেও চলবে। এবার আমি আমার জীবনে সুখ খুঁজে নেব, ঠিক? আবারও বলছি তোমাকে, সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি আমাকে বাঁচিয়েছ। গুড ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।